আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা এম বি এ ফাইনাল ইয়ারের কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বইয়ের চ্যাপ্টার ফাইভ স্পেশাল রিপোর্টিং এবং এম বি এ ফোর্থ ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু বইয়ের চ্যাপ্টার সিক্স এর ক্লাস নিয়ে আসলাম এই চ্যাপ্টারের উপর ফরেন কারেন্সি চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার দুই অর্থাৎ দুই নাম্বার ক্লাসে আমরা ফরেন কারেন্সির একটা ম্যাথ সমাধান করে দেখাবো তো তোমরা যদি খুব মনোযোগ দিয়ে আমাদের এই ক্লাসটি দেখো তাহলে খুব সহজেই তোমরা এই ম্যাথগুলো আসলে সলভ করতে পারবা ইনশাআল্লাহ তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি আজকে যে ম্যাথটা সমাধান করব সেই ম্যাথটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খুব মনোযোগ দিবা এবং আমি কি বলি সেটা মনোযোগ দিয়ে শুনলে আশা করি ম্যাথটা সলভ করতে পারবা তোমরা তোমাদের যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিংয়ে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো বা আমাদের যে কোনো ক্লাসের আপডেট যে কোনো সাজেশন তোমরা সবার আগে পেয়ে যাও সেই সাথে তোমরা যদি চাও আমাদের সাথে অনলাইনে কোর্স করতে পারো তোমার যে বিষয়গুলো আছে সেগুলোর ফুল কোর্স আমাদের আছে তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল দিলেই বা মেসেজ করে আমাদের সাথে যুক্ত হতে পারো খুব সহজেই তো চলো আমরা আমাদের যে প্রশ্নটা আছে সমাধান করব সেই প্রশ্নটি পড়ে নিই এখানে আমাদের বলা আছে ডিসেম্বর এক টু থাউজেন্ড এইট এক ডিসেম্বর 1 তারিখ ২০১৮ সালে রনি ইম্পোর্টস নামে একটি কোম্পানি যেটা একটা ইউএস কোম্পানি বা আমেরিকান কোম্পানি পার্সেস ক্লক সেটা গড়ি ক্রয় করে ফ্রম সুইজারল্যান্ড সুইজারল্যান্ড থেকে তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোম্পানি পণ্য কিনতেছে আরেকটা কোম্পানি থেকে যেটা হচ্ছে যে কোম্পানিটা কিনতেছে সেই কোম্পানি হচ্ছে ইউএস কোম্পানি আর যে কোম্পানি থেকে পণ্য কিনতেছে সেটা হচ্ছে সুইজারল্যান্ডের কোম্পানি এখানে তোমরা একটা মনোযোগ দিবা তাহলে এখানে আমরা ইউএস কোম্পানি যেহেতু ইম্পোর্ট করতেছে তাহলে ইউএস কোম্পানির পক্ষে আমরা কিন্তু অঙ্কটা করব। আর সুইজারল্যান্ডের যে কোম্পানি সেটা থেকে আমরা পণ্যটা কিনতেছি এখন কথা হচ্ছে যে আমরা ইউএস কোম্পানি বা সুইজারল্যান্ডের কোম্পানি যে দুটা কোম্পানির পক্ষ থেকে আমার কাছে রিকোয়ারমেন্ট চাইবে সেভাবে আমরা মেথ করব। এখানে দুইটা মুদ্রা একটা হচ্ছে ডোমেস্টিক কারেন্সি আর একটা হচ্ছে ফরেন কারেন্সি আমাকে যদি ইউএস কোম্পানির পক্ষ থেকে অঙ্ক করতে হয় তাহলে আমার ডোমেস্টিক কারেন্সি হচ্ছে ইউএস ডলার আর সুইজারল্যান্ডের কোম্পানির পক্ষ থেকে যদি আমার অঙ্কটা করতে হয় তাহলে আমাদের হচ্ছে সুইজারল্যান্ডের সুইজারল্যান্ড অর্থাৎ সুইজারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ফ্রান্স এখানে এ হচ্ছে আমাদের কি দুইটা কারেন্সি একটা ইউএস কারেন্সি একটা হচ্ছে সুইজারল্যান্ডের কারেন্সি তো যদি আমরা ইউএস কোম্পানির পক্ষ থেকে অঙ্কটা করি তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেস্টিক কারেন্সি কারেন্সি আর সুইজারল্যান্ডের যেটা সেটা হবে আমাদের ফরেন কারেন্সি আবার যদি আমরা সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের কোম্পানির পক্ষ থেকে অঙ্ক করি তাহলে যে মুদ্রা সেটা হবে আমাদের জন্য ডোমেস্টিক কারেন্সি আর ইউএস এর যে মুদ্রা সেটা হবে আমাদের ফরেন কারেন্সি এখন এই লেনদেনগুলো আমাদের দুইভাবে ডোনোমিনেট করতে পারে এই ডিনোমিনেটেশন মানে কি হচ্ছে মানে কি মানে হচ্ছে আমরা যে অঙ্কটা করব বা আমরা যে লেনদেনটা করেছি এখন এই লেনদেনটা আসলে কোন দেশি মুদ্রায় নির্ধারণ হবে আর একটু উদাহরণ দিত ধরো আমি বাংলাদেশ থেকে ধরো ইন্ডিয়াতে একটা পণ্য রপ্তানি করতেছি বা পণ্য আমদানি করতেছি ইন্ডিয়া থেকে বাংলাদেশ এখন আমি কি ইন্ডিয়ার সাথে লেনদেনটা করব বাংলাদেশি টাকায় না ইন্ডিয়ান রুপিতে এটাই ডিফেন্ড করবে আমাদের যে লেনদেনটা আমরা কিভাবে সলভ করব বা এই লেনদেনগুলো কিভাবে করব কিভাবে আমরা রেকর্ড করব। তাহলে তোমাকে আগে চিন্তা করতে হবে যে এই লেনদেনটা কোন দেশের মুদ্রায় হচ্ছে এবং যেই দেশি মুদ্রায় লেনদেনটা সম্পাদন হচ্ছে সেই দেশি মুদ্রাটা কি আমার জন্য ডোমেস্টিক কারেন্সি না আমার জন্য ফরেন কারেন্সি এই বিষয়গুলো তোমার অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে তাইলে তোমার কাছে এই চাপটা সহজ মনে হবে আর এই জিনিসগুলো যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার জন্য এই চাপটা একটু কঠিন মনে হবে যাই হোক অনেক কথা বললাম এবার আমরা চলে আসি আমাদের কাজে তো আমরা এখানে দেখলাম পারসেসড ক্লক ফ্রম সুইজারল্যান্ড ফর 15,000 ফ্রান্স যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এফ এস এফ আর তার মানে বোঝা যাচ্ছে এখানে আমরা ইউএস কোম্পানি সুইজারল্যান্ড থেকে পনেরো হাজার ফ্রান্সের উপর ভিত্তি করে তারা ঘড়ি ক্রয় করেছে টু বি পেড অন জানুয়ারি ফিফটিন টু কিনসে হচ্ছে ডিসেম্বরের এক দুই হাজার যে টাকাটা পরিশোধ করা হবে জানুয়ারির পনেরো তারিখ দুই হাজার

রনি কোম্পানি হচ্ছে ইউএস কোম্পানি তো সে যেহেতু সুইজারল্যান্ড থেকে পণ্যটা কিনতেছে আর তার ইনফরমেশনগুলো সবগুলো কিন্তু আমাদের রনির দেওয়া তার মানে বোঝা যাচ্ছে আমরা হলাম ইউএস কোম্পানি আমরা সুইজারল্যান্ড থেকে পণ্য কিনতেছি তাহলে পণ্যটা কিনতেছি কিসের মাধ্যমে সুইজারল্যান্ডের মুদ্রায় তার মানে এই লেনদেনটা হচ্ছে ফরেন কারেন্সি ডিনোমেটেড অর্থাৎ এই লেনদেনটা ফরেন কারেন্সিতে নির্ধারিত হবে এখানে দেনা পাওনাগুলো নির্ধারণ হবে কোথায় সুইজারল্যান্ডের মুদ্রায় তাহলে এখন সুইজারল্যান্ডের মুদ্রা রেট ইউএস ডলারের সাথে কি সব সময় একই রকম থাকে না এখানে রেটগুলো রেটগুলো তো হয় হয় আর যখন তাহলে আমরা যখন এই মুদ্রাগুলো লিখব ডলারে কনভার্ট করে যখন মুদ্রাটা লিখব আমি যখন লিখলাম ক্রয়ের সময় আমি লিটলাম একটা অ্যামাউন্ট বা যখন আমি পরিশোধ করতে যাচ্ছি তখন রেট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এই মুদ্রাটা ও অন্য একটা অ্যামাউন্ট চলে আসবে এটাকে বলা হয় ফরেন কারেন্সি গেইন অর লস অর্থাৎ যখন ফরেন কারেন্সিতে ডিনোমিনেটেড হবে ফরেন কারেন্সিতে আমাদের লেনদেন করতে হয় তখন বিভিন্ন ডেটে আমাদের যে মুদ্রার মান উঠানামা করে সেজন্য আমাদের লসও হতে পারে লাভও হতে পারে এই লভ লসটাকে মূলত বলা হয় ফরেন কারেন্সি গেইন অন লস এই ফরেন কারেন্সি গেইন অন লসেরও আমাদের জাবেদা দিতে হয় তো আমাদের জাবেদা হবে কিসের আমাদের জাবেদা হবে ক্রয়ের আমাদের জাবেদা হবে বিক্রয়ের আমাদের যাবেদা হবে টাকা প্রাপ্তি টাকা প্রদানের এবং এই যে বিভিন্ন ডেটগুলোতে আমাদের যে মুদ্রাস্ফীতির কারণে মানে মুদ্রাস্ফীতি বলা যায় না আসলে ফরেন কারেন্সির যে রেট চেঞ্জের কারণে যে লাভ লস হবে সেই লাভ লস এর জায়গা দিতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসেম্বর এক দুই হাজার আঠারো ডিসেম্বর এক দুই হাজার আঠারোতে এক ফ্রেন্স অর্থাৎ সুইজারল্যান্ডের এক মুদ্রা সমান হচ্ছে ডলারের মান হচ্ছে পয়েন্ট জিরো জিরো সেভেন তো ডিসেম্বর এক তারিখ এখানে তিনটা ডেট একটা হচ্ছে ট্রানজাকশন ডেট আর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডেট আরটা হচ্ছে পেমেন্ট ডেট ডিসেম্বর এক তারিখে আমরা যেদিন লেনদেনটা হয়েছিল সেদিন আমাদের মুদ্রাটা মানছে এক সুইজারল্যান্ড ফ্রান্স মানে হচ্ছে পয়েন্ট জিরো সেভেন ডলার আবার যেদিন অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ ডিসেম্বর একত্রিশ তারিখে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্লোজ করবো ওই দিন সুইজারল্যান্ডের এক মুদ্রাটা এক ইউনিট মুদ্রা সমান সমান ডলার হচ্ছে পয়েন্ট জিরো জিরো পয়েন্ট সিক্স সিক্স আবার সেটেল করে দিব জানুয়ারির পনেরো তারিখে আমরা পেমেন্ট করে দিব জানুয়ারির পনেরো তারিখে এক সুইজারল্যান্ডের মুদ্রার বিপরীতে ডলারের মান হচ্ছে পয়েন্ট সিক্স এইট তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ভেরিয়েশনটা হয়েছে এই ভেরিয়েশনের কারণে কিন্তু এখানে গেইন আমি তোমাদের গেইন লস লসটা খুব সহজে এখন বুঝিয়ে দিবো কিভাবে গেইন লস লসটা বের করবো তোমরা চলো আমরা দেখে আসি প্রথমে দেখি আমরা রিকোয়ারমেন্টটা এবার রিকোয়ারমেন্টটা কি হবে সেটা একটু দেখি আমাদের রিকোয়ারমেন্ট জিজ্ঞেস করছে ইন হুইস কারেন্সি ইন ইজ দ্য ট্রানজ্যাকশন ডিনোমিটেড কোন যা মুদ্রায় এই লেনদেনটা কোন মুদ্রায় হচ্ছে ফরেন কারেন্সিতে না ডোমেস্টিক কারেন্সিতে তো আমরা তো এখানে দেখতে পাচ্ছি এটা সুইজারল্যান্ডের মুদ্রায় আমাদের এই ক্রয় বিক্রয়টা বা এই যে বৈদেশিক লেনদেন সেটা কিসে সুইজারল্যান্ডের মুদ্রায় তা আমরা তো করতেছি কি ইউএস কারেন্সির অর্থাৎ রনির হিসাব করতেছি তো এখানে আমাদের ফরেন কারেন্সি হচ্ছে সুইজারল্যান্ডের মুদ্রা তো সুইজারল্যান্ডের মুদ্রায় যেহেতু লেনদেন হচ্ছে তার মানে এই লেনদেনটা হচ্ছে সুইজারল্যান্ডের ফরেন কারেন্সিতে আমরা এটা জাস্ট লিখে দিব। ডিনোমিনেটেড ইজ সুইস ফ্রান্স দ্য রনি ইম্পোর্টস রিপোর্টেড ইন দ্য ইউএস ডলার এই লেনদেনটা হচ্ছে সুইজারল্যান্ডের ফ্রেন্সে কিন্তু রনি এটা লিখতে হবে কিসে যেহেতু তার দেশীয় মুদ্রা হচ্ছে ইউএস ডলার সেইটা এটা এন্ট্রি করবে ইউএস ডলারে এটুকু আমরা লিখে দিলে প্রথম রিকোয়ারমেন্ট শেষ এবার আমরা চলে যাবো সেকেন্ড রিকোয়ারমেন্টে বি নাম্বারে বলছে প্রিপার দ্য জার্নাল এন্ট্রি ফর রনি রনির জন্য জবেদা করো টু রেকর্ড দ্য পার্সেস পার্সেসটা রেকর্ড করার জন্য অর্থাৎ ডিসেম্বরের এক তারিখে অ্যাডজাস্টমেন্ট অফ থার্টি ফার্স্ট ডিসেম্বর ডিসেম্বর একত্রিশ তারিখে অ্যাডজাস্টমেন্ট করো অ্যান্ড দ্য সেটেলমেন্ট এবং যে পরিশোধ করতেছে ক্রয় মূল্যটা পরিশোধ করতেছে এটা যাবে দাও তার মানে এখানে তিন তারিখে তিনটা যাবে দিতে হবে এবং তিন তারিখে তিনটা যাবেদা কত ডলারের হবে সেটা আমি এখন তোমাদের দেখাবো এখন আমরা এই ডেটগুলোতে মুদ্রার মান কি পরিমাণ উঠানামা করছে সেটা আমরা দেখি আমরা প্রথমে তিনটা ডেট এখানে আমরা আঁকলাম একটা হচ্ছে ট্রানজেকশন ডেট অর্থাৎ যেদিন আমরা লেনদেনটা করেছিলাম দুই নম্বর হচ্ছে ব্যালেন্স শিট ডেট ব্যালেন্স শিট ডেট মানে হচ্ছে এটা ডিসেম্বর ডেট আর কি একটা হচ্ছে সেটেলমেন্ট ডেট যেদিন আমরা পরিশোধ করবো জানুয়ারি পনেরো তারিখে ডেটগুলো আমরা লিখে নিলাম একটা হচ্ছে এক ডিসেম্বরের এক তারিখ আর একটা হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ আর একটা হচ্ছে জানুয়ারির পনেরো তারিখ এই ডেটগুলোতে আমাদের যে ফরেন কারেন্সি রেট কত আমরা একটু দেখি এই ডেটগুলোতে প্রথমে ডিসেম্বর এক তারিখের ডেট হচ্ছে তোমার সত্তর পয়সা এক ডলার সময় মানে এক সুইজারল্যান্ডের মুদ্রা সমান হচ্ছে ডলারের পয়েন্ট সেভেন জিরো একত্রিশে ডিসেম্বর আসে কত পয়েন্ট সিক্স সিক্স আর পনেরোই জানুয়ারি আসে কত পয়েন্ট সিক্স এইট এখন আমরা যদি হাজার মূল্যায়ন করি তাহলে আমরা এখানে দেখি যে পনেরো হাজার সুইজারল্যান্ড ফ্রেন্স ইকুয়েল টু ইকুবল্যান্ড অর্থাৎ সমতুল্য সমান সমান দশ হাজার পাঁচশো ডলার তাহলে আমরা যেদিন লেনদেন করতেছি ওই দিন এই পণ্যটার ক্রয় মূল্য পড়তেছে আমাদের দেশীয় মুদ্রায় মানে ইউএস ডলারে দশ হাজার পাঁচশো ডলার আবার করতেছি সেদিন আমাদের পে কত দশ হাজার দুইশো তার মানে দেখা গেল এখানে আমরা যখন এটাকে ডলারে কনভার্ট করে নিয়েছি এই ডলারে কিভাবে কনভার্ট করি এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি তোমরা চাইলে প্রথম ক্লাসটা দেখতে পারো এখন এখানে আমরা মুদ্রাটা যখন আমরা ডলারে কনভার্ট করে নিয়েছি তাহলে দেখলাম আমি প্রথম যেদিন রেকর্ডেড করতেছি সেদিন আমাদের এই পণ্যটার ক্রয় মূল্য পড়তেছে কত দশ হাজার আবার ডিসেম্বর একত্রিশ তারিখে এই পণ্যটার ক্রয় মূল্য হয়ে যাচ্ছে যে পরিমাণ টাকা আমার পে করতে হবে সেটার মূল্য আছে কত নয় হাজার নয়শো তার মানে আমার আরও টাকা কম দিতে হচ্ছে যেহেতু আমি ক্রয় করছি পাওনা টাকা কম দিতে হচ্ছে আমার তার মানে এখানে আমাদের গেন হয়েছে কতটুকু গেন হয়েছে এখানে আমাদের গেনের পরিমাণ হচ্ছে ছয়শো ডলার অর্থাৎ ছয়শো ডলার কম দিতে হচ্ছে কিন্তু আমি যখন সেটেলমেন্টে যাচ্ছি যেদিন পরিশোধ করব আমি টাকা সেদিন দেখতেছি আমাদের টোটাল পরিশোধ করতে হচ্ছে দশ হাজার দুইশো ডলার তার মানে আমি তো মনে করছিলাম ডিসেম্বরে নয় হাজার নয়শো ডলার পে করব কিন্তু পরের ডেটে গিয়ে দেখলাম যে আমাদের দশ হাজার দুইশো ডলার তার মানে এখানে আমাদের আরও তিনশো ডলার বেশি দিতে হচ্ছে তাহলে এই তিনশো ডলার হচ্ছে আমার লস তো আমাদের প্রথম অ্যাডজাস্টমেন্টে ছয়শো ডলার গেন দেখাতে হবে কিন্তু পেমেন্টের সময় গিয়ে আমাদের তিনশো ডলার লস দেখাতে হবে তাহলে আমাদের এখানে জাবাদা কি হবে আমাদের এখানে জাবাদা হবে জন্য একটা জাবাদা হবে অ্যাডজাস্টমেন্টের জন্য গেইনের জাবাদা হবে আর সেটেলমেন্টের সময় এই যে লস লস প্লাস সেটেলমেন্ট এই তিনটা জাবাদা দিতে হবে এটা যদি তুমি ভালো করে খেয়াল করতে পারো তাহলে খুব সহজেই তুমি জার্নালটা করতে পারবা এখন আমি তোমাদের জার্নাল দেখাবো এবং জার্নালগুলো কেন হচ্ছে সেটা তোমাদের শেখাবো তো চলো দেখে আসি আমরা একটা জার্নালের ছক কাটলাম প্রথম আমরা এবার যাবেদা দিব কিসের জন্য আমরা এই লেনদেনটা মানে এই সম্পদটা কেনার জন্য তাহলে আমরা যে সুইজারল্যান্ড থেকে আমরা ক্লক কিনলাম বা আমরা ঘড়ি কিনলাম ঘড়ির মূল্য কত ঘড়ির মূল্য পড়ছে আমাদের দেশীয় মুদ্রাই মানে ইউএস ডলারে দশ হাজার পাঁচশো ডলার তো দশ হাজার পাঁচশো ডলার দিয়ে আমরা যাবেদা দিব কি ইনভেন্টরি অর পার্সেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট এই অ্যাকাউন্টস পেয়েবলের পাশে কিন্তু সুইজারল্যান্ডের মুদ্রাটা লিখে দিবা কারণটা কি কারণটা ধরো আমি যখন বিদেশ থেকে বিভিন্ন মাল ইম্পোর্ট করি আমার তো বিভিন্ন দেশের পাওনাদার থাকে তাহলে কোন পাওনাদারকে কোন মুদ্রায় পরিশোধ করতে হবে এটা আমার পাশে লেখা থাকতে হবে নাহলে তো আমি চিনব না কোন পাওনাদারটা কোন মুদ্রার পাওনাদার বুঝতে পারছো এই জন্য পাশে ওই মুদ্রার সাইনটা লিখে দিতে হবে যখন আমি যদি এখন ধরো জাপান থেকে কিছু কিনি তাহলে জাপানের মুদ্রার সাইনটা এখানে লিখে দিব যদি আমাকে জাপানি মুদ্রায় পে করতে হয় তাহলে আমার পাওনাদারটা কোন মুদ্রায় পে করতে হচ্ছে সেটা পাশে লিখে দিতে হবে দশ হাজার পাশে ধরে জানো পাশে তোমরা ওয়ার্কিস্ট দেখাতে পারো না দেখাইলেও চলে এবার আমরা চলে গেলাম এক নম্বরে যাবে দা ইনভেন্টরি পার্সেজ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট নর্মাল দা এবার আমরা চলে আসি পরের যাবেদায় পরের যাবেদা কি অ্যাডজাস্টমেন্ট ডেটে এখন অ্যাডজাস্টমেন্ট ডেটে কি হয়েছে অ্যাডজাস্টমেন্ট ডেটে আমাদের গেইন হয়েছে ছয়শ ডলার মনে আছে ছয়শ ডলার গেইনের এর যাবাদা দিব এবার আমি ছয়শ ডলার গেইনের এর যাবাদা দিই একত্রিশে ডিসেম্বর তারিখে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ফরেন কারেন্সি ট্রানজাকশন গেইন ক্রেডিট এটা মনে রাখবা কেমনে তুমি ক্রয় করো বা বিক্রয় করো ক্রয় করলে অ্যাকাউন্টস পেয়ে বল বিক্রয় করলে অ্যাকাউন্ট ডিস বল সমস্যা নাই কিন্তু গেইন বা লস তো জানো তো গেইন হলে কি হয় ক্রেডিট হয় আর লস হলে ডেবিট হয় তাহলে ফরেন কারেন্সি গেইন মানে ফরেন কারেন্সি গেইন ক্রেডিট আর লস হলে ফরেন কারেন্সি ট্রানজাকশন লস ডেবিট তো এখানে দেখো গেইন হয়েছে এই জন্য মনে রাখবা ফরেন কারেন্সি ট্রানজাকশন গেইন ক্রেডিট করবা আর যদি লস হতো তাহলে ফরেন কারেন্সি ট্রানজাকশন লস ডেবিট তাহলে এখন দেখবে যে গেইন বা গেইন বা লস যদি তুমি ডেবিট ক্রেডিট করে ফেলতে পারো তাহলে বাকিটা কি থাকবে যদি ক্রয় করো তাহলে অ্যাকাউন্টস পেয়ে আর যদি বিক্রয় করো তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে খুব সহজ মনে রাখা যদি গেন হয় ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন গেন ক্রেডিট এরপর বাকিটা ডেবিট আর যদি লস হয় তাহলে ফরেন কারেন্সি ট্রানজাকশন লস ডেবিট আর অপোজিট আইটেমে যেটা থাকবে এটা ক্রেডিট হবে এটা অ্যাকাউন্ট রিসিভেবল হোক অ্যাকাউন্টস পেয়েবল হোক সমস্যা নেই ঠিক আছে তাহলে আমাদের গেন হয়েছে আমরা গেনটা ক্রেডিট করে দিলাম আর বিপরীতে লেখাটা কি লিখবে অ্যাকাউন্টস পেয়েবল কেন কারণ যদি আমরা ক্রয় করছি তাই বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবল লিখতাম তাহলে গেইন লসটা বুঝতে পারলে তুমি এই জায়গাটা খুব সহজে দিতে পারবা এখন আমরা চলে গেলাম ডিসেম্বর একত্রিশ তারিখে জার্নাল শেষ এবার আমরা চলে যাই এখানে ওয়ার্ক দেখাই দিতে পারলে তোমরা এভাবে ওয়ার্ক দেখাই দিবা যদিও আমি তোমাদের গ্রাফে দেখাই দিছি আর তোমরা এখানে এই ওয়ার্ক লিস্টটা দেখাইতে পারো এভাবে তো এবার আমরা যাব পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারিতে আমরা কি করবো এটা পেমেন্ট করবো পেমেন্ট করবো কত দশ হাজার দুইশো ডলার ইকুইবল্যান্ট অর্থাৎ দশ হাজার দুশো ডলার দিলেই সে মোটামুটি পনেরো হাজার ফ্রেন্স পেয়ে যাবে তো এখন এই পনেরো হাজার ফ্রেন্স কিনতে গিয়ে আমাদের লাগবে দশ হাজার দুইশো ডলার তো আমি তো জানি যে আগেই আমি গেন দেখাইছিলাম ছয়শ অ্যাকাউন্টস পেবল কমাই দিয়েছিলাম এখন আবার আমার এই দশ হাজার দুইশো তিনশো বাইরে যাওয়ার কারণে পেবল আবার বাড়াতে হবে আর এখানে আমাদের কি হয়েছে তিনশো লস হয়েছে তাহলে আগে পনেরো তারিখে আমি এই গেইন লসটাকে অ্যাডজাস্ট করে নেব তো এখন আমি এখানে আমার গেইন লসটাকে অ্যাডজাস্ট করি লস কি হবে ফরেন কারেন্সি ট্রানজাকশন লস ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট লস হলে ফরেন কারেন্সি ট্রানজাকশন লস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট তাহলে এখানে আমরা ফরেন কারেন্সি ট্রানজাকশন লস ডেবিট করলাম অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করে দিলাম এখন আমি পনেরো তারিখে এবার পেমেন্ট করে দিব কাকে পেমেন্ট করে দিব অ্যাকাউন্টস পেয়েবলকে পেমেন্ট করে দিব কত ডলার দশ হাজার দুইশো ডলার এই দশ হাজার দুইশো ডলার আমরা এখানে পেমেন্ট করব কিভাবে দেখো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আমি ওয়ার্কিস্ট এখানে দেখাইছি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট এই দশ হাজার দুশো ডলার তারপর আমরা এখানে নোটটা দিব আর ওয়ার্কেজটা দেখাই দিব এইভাবে আমরা ফরেন কারেন্সির লেনদেনগুলোকে আমরা লিখতে পারি এখানে তোমার মনে রাখবে ক্রয় বিক্রয় যাবেদা হবে আবার মুদ্রার যে মান আমার কারণে দাম আমার কারণে তোমাদের কি ফরেন কারেন্সি ট্রানজাকশন গেইন বা লসে এর হবে তারপর আমরা ফাইনালি পরিশোধ করে দেবো যেহেতু এখানে আমরা বিদেশি টাকায় পরিশোধ করতেছি আমাদের পাওনাদারকে এই জন্য এখানে ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট হবে ফরেন কারেন্সি ইউনিট যখন মনে রাখবা তুমি বিদেশি টাকা পাইবা তখন তোমাকে ডেবিট করতে হবে ফরেন কারেন্সি ইউনিট ক্যাশের জায়গায় ক্যাশের জায়গায় কি লিখতে হবে ফরেন কারেন্সি ইউনিট যত জায়গায় তুমি বিদেশি টাকা পাও বা দাও এখানে ক্যাশ লিখতে পারবো না এখানে লিখবা ফরেন কারেন্সি ইউনিট আর যদি দেশি টাকায় লেনদেন করো তাহলে তুমি ক্যাশ লিখবা তো এ হচ্ছে টোটাল ফরেন কারেন্সি জানার পার্সেদের সময় তো এই ম্যাথটা যদি ভালো করে বুঝো তোমরা সেলের ম্যাথগুলো ভালো করে মানে খুব ইজিলি করতে পারবা তো তোমরা প্রথমেই তোমাদের ভালো করে নজর দিতে হবে তোমার গেম হয়েছে না লস হয়েছে এটা তোমাকে ভালো করে বুঝতে হবে ঠিক আছে তো যেমন এই অঙ্কটার মধ্যে দেখো এই অঙ্কটার মধ্যে আমরা কিন্তু পাওনাদারকে পরিশোধ করতেছি তো দেখো প্রথম পাওনাদার হিসাব করলে দশ হাজার পাঁচশো পরবর্তীতে কমে গেছে আর পাওনাদার কমলে কি হয়েছে গেইন হয়েছে আবার এখানে গিয়ে আমরা দেখতেছি পরবর্তীতে আবার পাওনাদার বেড়ে গেছে আর পাওনাদার বাড়লে কি হয়েছে লস হয়েছে যদি এটা আমরা বিক্রি করতাম এটা কিন্তু উল্টো হইতো বিক্রি করলে আমাদের দানাদারের মান ছিল দশ হাজার পাঁচশো এটা কমে গেছে দানাদার কমে গেলে কি হয় লস আবার গিয়ে বেড়ে গেছে তাহলে কি হতো লাভ তার মানে বুঝা যাচ্ছে এই লাভ লস টা ডিফেন্ড করবে তুমি কি ক্রয় করছো না বিক্রি করছো তার উপর ঠিক আছে এই হিসাবটা ভালো করে বুঝলে তোমার এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাস টি দেখার জন্য